আমি তোরিকে আমার মতো করে মানুষ করেছি, তোমার মতো টিপিক্যাল মিডল ক্লাস মেন্টালিটির মতো করে তৈরি করিনি, তাই তোরি আমার মতো করেই চলবে। আমার কথাটা শোনো, তুমি তুমি ভুল করছো কিন্তু। হ্যালো হ্যালো প্রীত, আমি আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল বলুন। শোনো প্রীত, তুমি তো তোরিকে বিয়ে করতে চেয়েছিলে। হ্যাঁ। দেখো বিয়ের মণ্ডপে একটা এমন ঘটনা ঘটে যার ফলে তোরির সঙ্গে তোমার বিয়েটা হয়নি। ইট ওয়াজ আনফর্চুনেট, কিন্তু এতে তো আমাদের কারো কোনো হাত ছিল না। কিন্তু প্রীত আমি তোমায় বলছি, এবার তুমি তোরির দায়িত্ব নাও। আমি ঠিক বুঝতে পারছি না। শোনো, শোনো, ওরা জোর করে কালকে আমার মেয়েকে সাবিত্রী ব্রত করাচ্ছে। জোর করে? না না, খোকা বাবু জোর করার মতো লোক নয়। তুমি কি করে জানলে? তুমি খোকার হয়ে কথা বলছো কেন? না মানে আমি ওনাকে বুঝতে পারি। তুমি কিচ্ছু বলছো কিচ্ছু না। আমার মেয়ের জন্য তোমাকে খাবার পাঠাতে হবে। আঙ্কেল, ফুলসজ্জার রাতে খাবারটা নিয়ে গিয়ে যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত আজও করে যাচ্ছি। প্রীত, প্রীত, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আজাদ, তুমি তো আমার মেয়েকে ভালোবাসো। হ্যাঁ, কি ভালোবাসো? গেল বলো, ভালোবাসো? তুমি কালকে আমার একটা কাজ করে দেবে? ওখানে কালকে তোরিকে সারাদিন না খাইয়ে রাখার একটা প্ল্যান করা হয়েছে। আর তোরি যদি কিছু না খায় তাহলে কিন্তু আমি অন্নগ্রহণ করব না। হ্যাঁ, আমি তোমার হাত দিয়ে কিছু খাবার পাঠাবো। তুমি কুসুমপুরে গিয়ে কৌশল্যা মুখার্জি এবং জগন্নাথ মুখার্জিকে সামনে রেখে সমস্ত খাবার তোরিকে খাওয়াবে। কিন্তু আঙ্কেল, আমার কথাটা শুনুন। শোনো, কোনো কথা নয়, আমি তোমার গুরুজন, দরকার বলে আমি তোমার বাবার সঙ্গে গিয়ে কথা বলবো। তোমাকে যেতে হবে। আর শোনো, তোরই ডিভোর্সের ব্যবস্থা করেছি। তোরই ফিরে এলে তোরিকে তোমার অ্যাকসেপ্ট করতে হবে। আমাকে ফোন কথা। হ্যালো হ্যালো প্রীত, আমি আন্টি বলছি। তুমি ওনার কথা শুনবে না। শোনো প্রীত, এটা ওদের পারিবারিক ব্যাপার, ব্রত পুজো আচ্ছা যা হবে মুখার্জি পরিবারের নিয়ম অনুযায়ী হবে। আর তাছাড়া তোরই এখন ও বাড়ির বউ, ওকে মানতে হবে এসব। আর ও যেটা করছে খোকার মঙ্গলের জন্য করছে, আমিও আমার জামাইয়ের মঙ্গল চাই। আমি চাই আমার মেয়ে সাকাশি দিনে সুখে থাকুক।